অত্যন্ত আবেগ দিয়ে তিনি বলছেন যে যখন ওই জাতি তারা সত্যিকার অর্থে এক আল্লাহর প্রতি ইমান আনবে এবং প্রকাশ্যে অপ্রকাশ্যভাবে ইমান আনবে, ভিতর থেকেও আনবে বাহিরের দিক থেকেও আনবে, যখনই তারা আল্লাহ তাআলার বিধানের দিকে তারা ফিরে যাবে এবং জীবনের তাদের জীবনের সকল ক্ষেত্রেই যত জীবনের দিক এবং বিভাগ রয়েছে সকল দিক থেকেই তারা যখন আল্লাহর এই দিনকে আঁকড়ে ধরবে তখন আল্লাহ তাআলা ফাতাহাল্লাহু লাহুম আল বরকাত, তখনই তাদের জন্য বরকতের সকল দরজাকে আল্লাহ তাআলা খুলে দিবেন সুবহানাল্লাহ। তখন তারা পেয়ে যাবে সুন্দর জীবন, সফলকামী জীবন, আনন্দময় জীবন, স্বাচ্ছন্দ্যময় জীবন, নিয়ামতে ভরপুর একটি জীবন তারা পাবে। এই ওয়াদা আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতের মধ্যে এইভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, যদি জনপদবাসীরা এক আল্লাহর প্রতি ঈমান আনে এবং আল্লাহকে যদি তারা ভয় করে চলে তাহলেই আমি আল্লাহ তাআলা তাদের জন্য আকাশ থেকে জমিন থেকে বরকতের দরজাগুলোকে খুলে দিব সুবহানাল্লাহ। আকাশও আপনার জন্য বরকতের দরজা খুলে দেওয়া হবে, আকাশ থেকে জমিন থেকে উর্বর জমিনে আল্লাহ তাআলা পরিণত করে দিবেন, সেখানে বিভিন্ন ধরনের নিয়ামত দিয়ে এই জগৎকে এই জমিনকে আল্লাহ তাআলা ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়েছেন, তবে শর্ত কি? ঈমান আনতে হবে আর আমল করতে হবে। কিন্তু আল্লাহ বলছেন না, ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন করলো, আল্লাহ রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করলো, এই জন্য আমি কি করলাম? ফা আখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে শক্তভাবে পাকড়াও করলাম, নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ার, আমার এখানে দ্বিতীয় খুতবাটি শেষ হয়ে গেল। আজকের খুতবা থেকে আমরা যা জানতে পেরেছি যে এই পার্থিব জগতে কেন বিপদ মুসিবত আসে, কেন আসে? যদি প্রশ্ন করি আপনাদেরকে, কি বলবেন? এই জগতে বিপদ মুসিবত আসে আল্লাহর অবাধ্য হলে, নবীদেরকে অস্বীকার করলে, আল্লাহর কিতাবকে অস্বীকার করলে, কোরআন এবং সুন্নার বিপরীত পথে জীবন যাপন করলে পরে আমাদের জীবনে বিপদ মুসিবত আসে। আপনি অসংখ্য অপকর্মে লিপ্ত হবেন যখন এবং যখন কোরআন এবং সুন্না আপনি মানতে পারবেন না। এজন্য যত অপবিত্র মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি সমাজে, যত ফাসাদ সৃষ্টিকারী, যত দুর্বৃত্তদের আগমন এই সমাজে, কারণ একটি, তারা একজনও আল্লাহ তাআলার আনুগত্য করে না। এই জন্য আমাকে আপনাকে আল্লাহর আনুগত্য না করলেই কিন্তু দুনিয়াতে বিপদ মুসিবত আসে। দুই, এই বিপদ মুসিবত থেকে আমরা মুক্তি পাবো কীভাবে? যদি আল্লাহর দিকে ফিরে যাই, যদি সুন্দর জীবন চাই, সাফল্যময় জীবন চাই, বরকতময় সমাজ চাই, রাষ্ট্র চাই, জীবন চাই, পরিবার চাই, তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে, আল্লাহর দিনকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে জীবনের সকল দিক এবং বিভাগে। আমরা শুধু নামাজের দিকে গিয়েছি, যদি নামাজের দিকে যাই সেই সাথে অন্যান্য দিকেও আমাদেরকে যেতে হবে। শুধু রোজা পালন করছি, অন্যান্য পাপগুলি ছেড়ে দিচ্ছে না, তা না, জীবনের সকল দিক এবং বিভাগে আমি আপনি যদি আল্লাহ তাআলার দিনকে শক্তভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর থেকে বিপদকে উঠিয়ে নেবেন আর আমাদের জীবনকে নিয়ামত দিয়ে, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দিবেন সুবহানাল্লাহি ওবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বশেষ মেসেজ হচ্ছে আজকে এটাই যে এই করোনা নামক ভাইরাস থেকে, এই করোনা নামক আতঙ্ক বিপদ থেকে, বৈশ্বিক বিপর্যয় থেকে যদি আমরা বাঁচতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে পথ হচ্ছে আল্লাহর দিকে আমাদেরকে তওবা করতে হবে, তাহলেই এই বিপদকে উঠিয়ে নেবেন আর আমাদেরকে সুন্দর জীবন দিবেন। হে আল্লাহ, আজকের এই মূল্যবান মসজিদ নববীর খুতবা থেকে আমরা যা কিছু শুনেছি আমাকে, আমার প্রিয় দর্শকদেরকে সকলকে এর উপর জীবন গঠন করার তৌফিক দান করো, আমিন। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين।